অবরোধের খবর জানাতে এবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে অবরোধ কতটা পালিত হচ্ছে আর এর সমর্থনে নেতাকর্মীরা মাঠে রয়েছেন কিনা জানাবেন। নারায়ণগঞ্জে যদি বিএনপি জামাতের ডাকা যে অবরোধের বিষয়টি জানাতে চাই, সকাল থেকে কিন্তু কোথাও কোনো বিএনপি জামাতের নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা যায় নাই। তবে মানুষের ভিতরে যে রাজনৈতিক দলগুলোর ভীতি রয়েছে, সেই ভীতি কিন্তু মানুষের ভিতরে এখন কাজ করছে না। তারা কিন্তু আতঙ্ক কাটিয়ে সড়ক এবং মহাসড়কে তারা কিন্তু যান চলাচল করছেন এবং সেই সাথে তারা অফিসগামী কর্মমুখী মানুষ কিন্তু ব্যাপক চাপ আমরা সড়কে দেখতে পেয়েছি এবং সড়কে এক ধরনের প্রতিদিনের ন্যায় যে যেহেতু এটা যানজটের শহরে পরিণত হয়েছে, সেই যানজটের চিত্রটিকে আনতে আপনাদের এখন আমি দেখাচ্ছি। নারায়ণগঞ্জের যে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এশিয়ান মহাসড়কে কিন্তু দূরপাল্লার পরিবহন কিন্তু চাপ রয়েছে, সেই সাথে যাত্রীদেরও চাপ কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই সাথে যে পণ্য পরিবহন এবং ব্যক্তিগত প্রাইভেট কারও কিন্তু আমরা চাপ লক্ষ্য করেছি। আমি যদি আপনাকে জানাতে চাই, ঢাকা নারায়ণগঞ্জ রোডের যে যেই সব গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনে কিন্তু কয়েক মিনিটের যানজট আমরা পরিলক্ষিত করেছি এবং সেখানে কিন্তু মানুষের চাপ রয়েছেন, সেই সাথে অফিসগামী মানুষ কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কে তারা কিন্তু গাড়িতে চড়ে যাচ্ছেন এবং কর্মমুখী মানুষও কিন্তু তারা যাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জের যে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং সেই সাথে কাজ করছেন র্যাব বিজিবির সদস্যরা। এবং আরেকটি বিষয় যে গতকাল এবং এই টানা 48 ঘন্টার অবরোধে কিন্তু এখন পর্যন্ত বিএনপি জামাতের 13 জন নেতাকর্মীকে পিকেটিংয়ের সময় কিন্তু তারা আটক করেছে বলে আমাদের জানিয়েছেন এবং যে বিষয়টি জানাচ্ছেন নিরাপত্তা জোরদারের জন্য তারা কিন্তু ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন যে বিষয়টি জানাচ্ছেন। আমি আপনাদের জানাতে চাচ্ছি নারায়ণগঞ্জের বিএনপির এখন পর্যন্ত 5টি উপজেলার 7টি থানার কোথাও এখন পর্যন্ত কোথাও তাদের দেখা যায়নি এবং সেই সাথে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ জেলা মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন স্থানে এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করতে বলে আমরা দেখেছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের আজকের শেষ দিনের অবরোধের সর্বশেষ চিত্র। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। অবরোধের খবর জানাতে এবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে অবরোধ কতটা পালিত হচ্ছে আর এর সমর্থনে নেতাকর্মীরা মাঠে রয়েছেন কিনা জানাবেন। নারায়ণগঞ্জে যদি বিএনপি জামাতের ডাকা যে অবরোধের বিষয়টি জানাতে চাই, সকাল থেকে কিন্তু কোথাও কোনো বিএনপি জামাতের নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা যায় নাই। তবে মানুষের ভিতরে যে রাজনৈতিক দলগুলোর ভীতি রয়েছে, সেই ভীতি কিন্তু মানুষের ভিতরে এখন কাজ করছে না। তারা কিন্তু আতঙ্ক কাটিয়ে সড়ক এবং মহাসড়কে তারা কিন্তু যান চলাচল করছেন এবং সেই সাথে তারা অফিসগামী কর্মমুখী মানুষ কিন্তু ব্যাপক চাপ আমরা সড়কে দেখতে পেয়েছি এবং সড়কে এক ধরনের প্রতিদিনের ন্যায় যে যেহেতু এটা যানজটের শহরে পরিণত হয়েছে, সেই যানজটের চিত্রটিকে আনতে আপনাদের এখন আমি দেখাচ্ছি। নারায়ণগঞ্জের যে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এশিয়ান মহাসড়কে কিন্তু দূরপাল্লার পরিবহন কিন্তু চাপ রয়েছে, সেই সাথে যাত্রীদেরও চাপ কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেই সাথে যে পণ্য পরিবহন এবং ব্যক্তিগত প্রাইভেট কারও কিন্তু আমরা চাপ লক্ষ্য করেছি। আমি যদি আপনাকে জানাতে চাই, ঢাকা নারায়ণগঞ্জ রোডের যে যেই সব গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনে কিন্তু কয়েক মিনিটের যানজট আমরা পরিলক্ষিত করেছি এবং সেখানে কিন্তু মানুষের চাপ রয়েছেন, সেই সাথে অফিসগামী মানুষ কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কে তারা কিন্তু গাড়িতে চড়ে যাচ্ছেন এবং কর্মমুখী মানুষও কিন্তু তারা যাচ্ছেন। এছাড়া নারায়ণগঞ্জের যে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং সেই সাথে কাজ করছেন র্যাব বিজিবির সদস্যরা। এবং আরেকটি বিষয় যে গতকাল এবং এই টানা 48 ঘন্টার অবরোধে কিন্তু এখন পর্যন্ত বিএনপি জামাতের 13 জন নেতাকর্মীকে পিকেটিংয়ের সময় কিন্তু তারা আটক করেছে বলে আমাদের জানিয়েছেন এবং যে বিষয়টি জানাচ্ছেন নিরাপত্তা জোরদারের জন্য তারা কিন্তু ব্যাপক তৎপরতা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন যে বিষয়টি জানাচ্ছেন। আমি আপনাদের জানাতে চাচ্ছি, নারায়ণগঞ্জের বিএনপির এখন পর্যন্ত 5টি উপজেলার 7টি থানার কোথাও এখন পর্যন্ত কোথাও তাদের দেখা যায়নি এবং সেই সাথে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ জেলা মহানগর এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন স্থানে এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করতে বলে আমরা দেখেছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের আজকের শেষ দিনের অবরোধের সর্বশেষ চিত্র। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।